হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে তাহলে চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক। জানবো মিথুন রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। বৃহস্পতি, শুক্র, বুধ এবং সূর্য এই চারটি গ্রহের ট্রানজিট আপনাদের ফিফথ হাউস, সিক্স হাউস এবং এইট হাউস কে অ্যাক্টিভ করবে। সিক্স হাউস দিয়ে দেখা হয় লাভ লাইফ, নলেজ। সিক্স হাউস দিয়ে ক্যালকুলেশন করা হয় আপনাদের কি রোগ ভোগ আছে সেগুলি। এইট হাউস থেকে ক্যালকুলেশন করা হয় আপনাদের আয়ু। এই সমস্ত জিনিসগুলো এই হাউস থেকে ক্যালকুলেশন করা হয়। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকবে না থাকবে। কেরিয়ারের ব্যাপারে যেটা বলবো, এই মাসে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। যারা নতুন জব স্টার্ট করছিলেন তাদের এই সময় ইন্টারভিউ এর জন্য ডাকা হতে পারে। একটাই কথা বলবো, যখন ইন্টারভিউ দিতে যাবেন নিজের যে আত্মবিশ্বাস সেটাকে কিন্তু দ্বিগুণ করে দেখাতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকতে পারে। আপনারা যতটা পরিশ্রম করবেন ততটা রেজাল্ট এখন না পেলেও ফিউচারে কিন্তু তার রেজাল্ট ডেফিনেটলি আপনারা পাবেন। কাজের জায়গায় প্রচন্ড পরিশ্রমের জন্য কিন্তু আপনাদের একটু ক্লান্তি বোধ আসতে পারে। বসের সাথে বা সিনিয়রদের সাথে একটু ঝগড়া, মতবিরোধ এই সময় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, যার ফলে কি হবে আপনাদের একটা বাজে ইমপ্রেশন অফিসে কিন্তু তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। জানবো বিজনেস কেমন যাবে না যাবে। বিজনেসে অনেক প্রজেক্ট এই সময় কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে কিন্তু আপনার কাজের স্পিডটা অনেকটা কমে যাবে, আপনি কিছুটা ডিপ্রেস ওই সময় থাকবেন। এই ব্যাপারগুলো ইগনোর করে কিন্তু আপনাদের কাজটা আপনাদের করে যেতে হবে, যাতে গিয়ে আপনারা ফিউচারে অনেকটা বেটার রেজাল্ট পান। তার জন্য যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তারা কোথাও গিয়ে একটু সমস্যার সম্মুখীন কিন্তু এই মাসে হতে পারেন। অনেকে এই সময় কথাবার্তা ভুল বলে ফেলার জন্য বিজনেসের লোকজনদের সাথে, যাদের নিয়ে বিজনেস করেন তাদের সাথে কোথাও গিয়ে একটু কিন্তু সমস্যা তৈরি হতে পারে। নিজের রাগটাকে এই সময় কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে সমস্যা আরো বেশি বাড়তে পারে। জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে না থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে এই মাসটা কিন্তু আপনাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা মাস হতে চলেছে। এই মাসে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আপনাদের ভালো থাকবে। এই মাসে আপনারা কিন্তু একদমই চাইবেন না আপনাদের অর্থ ব্যয় হোক, তবে পরিবারের কোন সিনিয়র অসুস্থ হওয়ার জন্য কিন্তু খানিকটা হলেও অর্থ এই সময় আপনাদের ব্যয় হতে পারে। এই সময় কোনো আত্মীয় স্বজনকে ধার দেওয়ার ব্যাপারটা থেকে একটু দূরে থাকুন। আপনি যে অর্থটা তাদের দেবেন সেই অর্থটা কিন্তু ফেরত নাও আসতে পারে। এই সময় যদি আপনারা ইনভেস্ট করবেন ভাবেন সেক্ষেত্রে আমি বলবো তুলনামূলকভাবে মাসটা ভালো, আপনারা চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন। এই সময় কোথাও থেকে অর্থ পাওয়ার হলে সেটা কিন্তু আপনারা যতটা প্ল্যানিং করে রেখেছিলেন পাবেন, তার থেকে বেশিও কিন্তু পেয়ে যেতে পারেন। যাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু এই মাসে যতটা আশা করেননি তার থেকে বেশি ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থনৈতিক ব্যাপারটা এই মাসে আপনাদের ভালো। এই মাসে কিন্তু আপনারা যদি ভাবেন কোনো রকম কোথাও কোর্স করবেন তার ফলে কিন্তু খানিকটা অর্থ ব্যয় হতে পারে, খানিকটা নিজের জন্য এই মাসে কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে। জানবো হেলথ কেমন থাকছে না থাকছে। হাত, পা এবং মাথা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা ভুগবেন। এই মাসে আপনারা প্রায়শই মাথা ব্যথা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ড্রাইভ করেন তারা খুব যত্নশীল ভাবে ড্রাইভ করুন, না হলে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। কোন ইলেকট্রনিক জিনিস থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ইলেকট্রনিক জিনিস একটু ধরে সামলে ব্যবহার করুন, না হলে কিন্তু প্রচন্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় কিন্তু আপনাদের একটু ফিটনেস নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, একটু ফিটনেস এর মধ্যে যাওয়া উচিত, না হলে কিন্তু হেলথ খুব একটা ভালো পারফর্ম করতে পারবে না। জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই সময় লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু মিথুন রাশির মানুষদের থাকছে। যাদের সম্পর্কটা প্রায় ব্রেকআপ হয়ে যাবে এরকম সম্ভাবনায় চলে গেছিল তাদের সম্পর্কটা কিন্তু আবার এইসব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গিয়ে একটা সঠিক সম্পর্কে পরিণতি
হবে। এই সময় যারা বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করবেন ভাবছেন তাদেরকে বলবো ইমোশনাল হয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল সিদ্ধান্ত এই সময় আপনারা নিয়ে ফেলবেন। যারা বিবাহিত আছেন তারা কিন্তু একে অপরকে বুঝবেন, ফলে কিন্তু সম্পর্কটা অনেকটা ভালো হবে। যারা নিউলি ম্যারিড কাপল আছেন তাদের জন্য সময়টা ভালো, তাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। এই মাসে আপনারা ব্যস্ত থাকার কারণে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, একে অপরকে সময় দিতে ঠিকঠাক পারবেন না, যার ফলে কিন্তু একটু সমস্যা কোথাও গিয়ে লেগে থাকছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের এই মাসে প্রচন্ড মাত্রায় ভালো থাকছে। যে সকল মানুষরা ফ্যামিলি থেকে দূরে থাকেন তারা কিন্তু এই মাসে তার পরিবারের কাছে আসতে পারেন। ফ্যামিলিতে কোনো ধর্মীয় অনুষ্ঠান এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। অনেকদিন ধরে যদি আপনাদের ফ্যামিলিতে কোনো মানুষ অসুস্থ থেকে থাকে তার হেলথ কিন্তু এই মাসে অনেকটা ভালো থাকবে, যার ফলে কিন্তু আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকছে। এই মাসে ফ্যামিলিতে কোনো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা থাকছে। ফ্যামিলির যারা খুব ছোট সদস্য আছে তাদের সাথে এই সময় আপনাদের একটু কথাবার্তা বলা উচিত, তাদেরকে এই সময় একটু সময় কিন্তু আপনাদের দেওয়া উচিত। তাহলে বন্ধুরা, মিথুন রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধু ফার্স্ট টাইম এসেছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় যাতে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়।